দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, অল্প বৃষ্টিতেই খানাখন্দে ভরা রাস্তা পুকুরের রূপ নিয়েছে। নিত্যদিন ওই রাস্তায় ঝুঁকির পারাপার করতে হচ্ছে পথ চলতি মানুষ সহ টোটো, বাইক ও বাস চালকদের, যার ফলে এলাকায় বাড়ছে ক্ষোভ। সব জেনেও প্রশাসনের হুঁশ নেই বলে অভিযোগ এলাকাবাসীর। পাণ্ডবেশ্বর স্টেশন থেকে ফুলবাগান মোড় পর্যন্ত রাস্তা কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলেই অভিযোগ। বৃষ্টির জমা জলে রাস্তা এখন মরণ ফাঁদ। নিত্যদিন আতঙ্ক সাথে করেই পারাপার করছেন পাণ্ডবেশ্বরের মানুষজন। মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে টোটো ও বাইক আরোহীদের। বেশ কয়েকদিনের বৃষ্টিতে ওই রাস্তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন এলাকার সাধারণ মানুষজন। যদিও এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ওই রাস্তা রেলের অধীন, অতএব ইচ্ছে থাকলেও রাস্তাটি সংস্কারে হাত লাগাতে পারছেন না স্থানীয় ব্লক প্রশাসন। ডেইলি মানে কি 3টা 4টা টোটো পাল্টি মারে ডেইলি। আর এখানে আমাদের দোকান আছে সামনে, আমরা যে পরে তুলি, আর এখানে কোল আছে সামনে, আর এখান থেকে মানে জল ভরে, সব জোটো আছে, পাবলিক জল ভরে, আর বাইকগুলো যায় তো সব ছিটেগুলো মারে রোডের সাইডে। और अखुनी एक थोड़ा पार्टी मारलम, हमरा तुललम, बाइक वाला पोड़छे डेली, फोटो आछे, वीडियो आछे, सब पर हमरा चाहि कि रोडटा भालो हय। दो साइडे पुड़े दिएछे, एखाने पुड़लो, ओई साइडे पुड़े दिलो, पाइप बसार जोन्नो आरो रोडटा काचड़ा हये गेलो। जेरकम आपनि देखते पाच्छेन एखाने एतो बड़ो गाड्डा आछे, एतो बड़ो खाल आछे ओखाने, और सब हमरा आछि, सब तुले दिछे, सबारी हेल्प करे दिछे, ना करले ओटा जले माने पोड़छे, पुरो भिगे जेछे। এই ব্যাপারটি নিয়ে আমরা বারবার পঞ্চায়েতের মধ্যে বসেছিলাম এবং আমরা প্রধান, উপপ্রধান, আমাদের বডি কমিটি সবাই আমরা বসেছিলাম। এটা আজকে নয়, আজ আমরা এটা 2 বছর থেকে ব্যাপারটা দেখছি। কিন্তু যেটা পাণ্ডবেশ্বর ফুলবাগান থেকে স্টেশন রোড, সেটা কিন্তু পিডাব্লিউ ডিপার্টমেন্ট আমাদের আয়ত্তের মধ্যে পড়ছে না। কেন আমরা এই ব্যাপারে যখন ভিডিওর কাছে গেছিলাম, আগে যে ভিডিও ছিল, ভিডিও কিন্তু কথা বলেছিল, সেখানে ব্যাপার ওটা রেলের বুঝছে। কেন এই কাজ যদি আমরা করতে যাই, রেল কিন্তু এটা নিয়ে বাধা দেবে। মানে আমরা রেলের জিনিসকে আমরা হস্তক্ষেপ করতে চাই না সরকারিভাবে, কিন্তু রেল ব্যাপার, রেল দেখুন, বারবার করা হয়েছে, বারবার বলা হয়েছে রেলকে যে কি করতে হবে বলুন। এবং আমরা কিছু যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় দলীয়ভাবে, সরকারিভাবে, সেখানে আমরা কিন্তু মরামরা নিজেরা মরাম দিয়ে যতটুকু পারি আমরা পাবলিকে। আর বারবার ওখানে দুর্ঘটনা, বড় বড় ঘটনা ঘটছে। এই কয়েকদিন আগে একটা টোটো পাল্টি মেরে দিয়েছে, একজন হাত ভেঙে গেছে। আমরা রেলকে বারবার জানাচ্ছি। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিড়িঙ্গি, বরজোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু। রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন। এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট। খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্ত পল্লী, মামরা, দুর্গাপুর 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।